नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष आपनादेर जानाई स्वागत। प्रत्येक दिन उपाय टोटका एवं विभिन्न ज्योतिष सम्बन्धी वीडियो देखार जन्नो अवश्य आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी प्रेस करते भूलबेन ना एवं वीडियोटी अवश्य आपनादेर बंधुदेर संगे शेयर करबेन। 2022 सालेर बछरेर प्रथम अमावस्या तिथि आगामी 2 जानुआरी 2021 रविवार और ये विशेष अमावस्या तिथि पौष मासे पड़े बोले अमावस्यार नाम हलो पौष अमावस्या। हिंदू धर्मे प्रतिटि अमावस्यार गुरुत्व आलादा। विशेष तिथिते स्नान दान करले अत्यंत शुभ फल पावा जाए। विश्वास करा हय जे विशेष दिने तीर्थस्थाने गिये स्नान करले अत्यंत शुभ। सेई साथे पितृपुरुषेर उद्देश्य यदि तर्पण करा जाए ताहले अमावस्यार मान आरो उन्नत है। पौष अमावस्यार शुभ समय आमरा एखन जेने नेब। आगामी 2 जानुआरी रविवार भोर रात्रि 3:41 थेके अमावस्या तिथि शुरू होच्छे एवं एई विशेष दिने मध्यरात्रि 12:04 पर्यन्त थाकबे अमावस्या। ताई रविवारेई आपनारा अमावस्या तिथिर एई विशेष उपाय टोटकागुलो करबेन। एवं ये विशेष दिन अत्यंत गुरुत्वपूर्ण योग ताहलो सर्वार्थ सिद्धि योग सूचित होच्छे। सकाल 6:47 थेके विकेल 4:22 पर्यन्त थाकछे सर्वार्थ सिद्धि योग। ताई अत्यंत गुरुत्वपूर्ण योगे आपनारा जदि ये चमत्कारी उपाय करते पारेन ताहले आपनादेर जीवने अवश्य सुख एवं समृद्धिते परिपूर्ण होबे। ताई भिडियोटी शेष पर्यन्त देखुन एवं ये चमत्कारी उपाय एवं टोटका अवश्य आपनार जीवने प्रयोग करुन। এই বিশেষ দিনে যদি ধর্মীয় কাজকর্ম বা আচার বিচার করা যায় অত্যন্ত শুভ ফল পাওয়া যেতে পারে। সেই সাথে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া আদি করলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে এবং পূর্বপুরুষের আত্মার শান্তি ঘটবে। সেই সাথে জন্মকুণ্ডলীতে পিতৃদোষ এবং কালসর্প দোষ থেকে মুক্তি পাবেন। তাই আপনার জন্মকুণ্ডলীতে যদি কালসর্প দোষ থাকে তাহলে উপবাস থেকে এই বিশেষ দিনে আপনারা অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন এবং শ্রাদ্ধাদি কাজ করতে পারেন। পৌষ মাসে সূর্যদেবের উপাসনাতে অত্যন্ত শুভ ফল আসতে পারে। সেই সাথে এই বিশেষ অমাবস্যাতে স্নান দান এবং ঈশ্বরের বিশেষ নাম ভজনাতে অত্যন্ত শুভ ফল আসতে পারে। এই অবিশেষ অমাবস্যাকে সর্বপিতৃ অমাবস্যা নামেও খ্যাত বা সবাই মনে করেন। তাই এই বিশেষ অমাবস্যাতে যদি ব্রত পালন করা যায় তাহলে পিতৃপুরুষের আত্মার তৃপ্তি ঘটে এবং মানুষের বিভিন্ন মনস্কামনা অতি সহজেই পূরণ হয়। যে সমস্ত জাতক কিংবা জাতিকার জীবনে পূর্বপুরুষের আশীর্বাদ বর্ষিত হয় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী তাদের উপরে কৃপা বর্ষণ করেন। তাই এই বিশেষ অমাবস্যা তিথিতে আপনারা অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে পূজা অর্চনা করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যদি কিছু দান করেন অত্যন্ত শুভ ফল পাবেন। তাই এই বিশেষ অমাবস্যা স্নান দান এবং সেই সাথে ধ্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি বলে মনে করা হয়। তাই পিতৃপুরুষের আত্মার পরিতৃপ্তির জন্য এই বিশেষ দিনে আপনারা তর্পণ অবশ্যই করুন এবং তাতে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য শাস্ত্রে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকারী উপায়ের বিষয়ে আলোচনা করব। আর এই বিশেষ চমৎকারী উপায়টি আপনার গৃহে অতি সহজেই আপনি করতে পারেন। তাই অমাবস্যা তিথির রাত্রিতে আপনারা এই চমৎকারী উপায়টি করুন। আর এই বিশেষ চমৎকারী উপায়টি সমস্ত জাতক কিংবা জাতিকারা কিংবা গৃহের ছোট বড় সবাই এই উপায় করতে পারেন। এই বিশেষ চমৎকারী উপায়ের মূল বিষয় হলো শুদ্ধতা এবং আপনার মানসিক ইচ্ছা। অর্থাৎ পবিত্র মনে যদি আপনি এই বিশেষ উপায়টি করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন। রাত্রিতে এই চমৎকারী উপায় করার আগে অবশ্যই আপনি স্নান করুন অথবা সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই উপায়টি করুন। পিরিয়ড চলাকালীন কোনো মহিলা এই বিশেষ চমৎকারী উপায়টি করবেন না।
এই চমৎকারী উপায় করার জন্য একটি প্রদীপ আপনি অবশ্যই নেবেন। আর এই প্রদীপ মাটির অথবা আটার প্রদীপ হলেও হবে। তাছাড়া ধাতব অর্থাৎ পিতলের প্রদীপ আপনি নিতে পারেন। যদি আটার প্রদীপ বানিয়ে নেন তাহলে শুদ্ধ জল দিয়ে আটা মেখে আপনি প্রদীপ অবশ্যই বানিয়ে নিতে পারেন। তবে এই আটার সঙ্গে অন্য কোনো বস্তু আপনি মেশাবেন না, বিশেষত লবণ আপনি আটার সঙ্গে মেশাবেন না। এবং প্রদীপে অবশ্যই আপনি একটি তুলোর বিশেষ সলতে নিবেদন করুন। প্রদীপে আপনি বিশুদ্ধ ঘি অবশ্যই দিন। বিশুদ্ধ ঘি যদি না থাকে তাহলে আপনারা সর্ষের তেল দিয়ে এই বিশেষ উপায়টি করতে পারেন বা এই প্রদীপটি জ্বালাতে পারেন। তবে খেয়াল রাখবেন সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল আপনি প্রদীপে দেবেন না। আর এই প্রদীপ অবশ্যই সূর্যাস্তের পরে আপনি জ্বালাবেন। সন্ধ্যার সময় পূজা অর্চনার পরে তবেই আপনারা এই প্রদীপ জ্বালাবেন। অর্থাৎ আপনার নিত্য পূজা অর্চনাতে যে প্রদীপ জ্বালাবেন তা তো জ্বালাবেনই, কিন্তু তারপরেই এই বিশেষ প্রদীপটি আপনি জ্বালাবেন। এবং এই প্রদীপটি আপনি আপনার পূজা গৃহে রাখবেন না, মন্দিরের পাশে একটি পবিত্র বা বিশুদ্ধ জায়গাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে প্রদীপটি রাখুন। এবং সম্পূর্ণ মাটির উপরে এই প্রদীপ রাখবেন না, কোনো কাঠের উপরে বা অন্য কোনো বস্তুর উপরে এই প্রদীপটিকে রাখবেন। তাছাড়া যেখানে প্রদীপ রাখবেন সেখানে অল্প একটু অখণ্ড চাল আপনারা রাখুন, আর ঠিক তার উপরেই আপনি প্রদীপটি স্থাপন করুন। আর পূজা অর্চনার পরে এই প্রদীপটি আপনি জ্বালান। এই প্রদীপের মুখ যেন দক্ষিণ দিকে থাকে, এবং আপনি চাইলে এই বিশেষ প্রদীপকে আপনার গৃহের দক্ষিণ কোণে আপনি জ্বালাতে পারেন। দক্ষিণ দিক হলো আমাদের পূর্বপুরুষের দিক। পিতৃলোকের পূজা অর্চনার জন্য দক্ষিণ দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিশেষ তিথিতে দক্ষিণ দিক থেকেই পিতৃপুরুষরা আমাদের আশীর্বাদ প্রদান করে থাকেন। তাই এই চমৎকারী অমাবস্যা তিথিতে আপনারা অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালান। আর এই বিশেষ প্রদীপ জ্বালানোর ফলে আপনার পূর্বপুরুষের আত্মার শান্তি ঘটবে এবং তার আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। শ্রদ্ধা সহ এই বিশেষ প্রদীপ নিবেদনে আপনার জীবনে শুভ ফল আসবে, এবং শ্রাদ্ধ করার যে পূর্ণ ফল সেই ফলের প্রাপ্তি ঘটবে এই একটি সাধারণ চমৎকারী উপায়। প্রদীপ জ্বালানোর পরে ওখানেই আপনি একটি আসন পেতে বসুন। দক্ষিণ দিকে মুখ করে পিতৃদেবের উদ্দেশ্যে আপনারা এই বিশেষ মন্ত্র জপ করুন। 108 বার এই বিশেষ মন্ত্র জপ করুন। ওং পিতৃ দেবতায় নমঃ অথবা ওং সর্বেভ্য পিতৃভ্য নমো নমঃ। এবং তারপরে আপনারা ভগবান বিষ্ণুর মহামন্ত্র ওং নম ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 11 বার কিংবা 108 বার জপ করুন। ভগবান বিষ্ণু হলেন পূর্বপুরুষ বা পিতৃপুরুষের তিনিই দেবতা। তাই পূর্বপুরুষকে প্রসন্ন করতে হলে অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে অবশ্যই আপনারা শ্রী ভাগবত গীতা পাঠ করুন। সেই সাথে ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। ভগবান বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীর উদ্দেশ্যেও আপনারা প্রণাম নিবেদন করুন, এবং সেই সাথে আপনারা পূর্বপুরুষের আত্মার শান্তির কামনায় প্রার্থনা করুন। এবং তারপরে আপনারা পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং কুল দেবতার উদ্দেশ্যে বা দেবীর উদ্দেশ্যে আপনারা প্রণাম নিবেদন করুন। আপনার জীবনের চলতে থাকা বিভিন্ন দুঃখ কষ্টের কথা অবশ্যই নিবেদন করুন। পিতৃপুরুষের এই বিশেষ আশীর্বাদে আপনার জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন, এবং সেই সাথে আপনি কালসর্প এবং আপনার পিতৃদোষ থেকে মুক্তির জন্য অবশ্যই প্রার্থনা করুন ভগবান বিষ্ণুর কাছে। দীপদান করার সময় অবশ্যই আপনারা একটি দক্ষিণা হিসাবে কয়েন আপনারা নিবেদন করুন, এবং সেই কয়েনটি পরবর্তী দিনে আপনারা কোনো গরিব মানুষকে দান করুন। এবং সেই সাথে প্রদীপের তলাতে যে চাল আপনি রেখেছিলেন সেই চালকে আপনারা পাখিদেরকে খাদ্য হিসাবে নিবেদন করুন। এবং যদি আপনারা আটার প্রদীপ বানিয়ে থাকেন তাহলে সেই আটার প্রদীপে ছোটো ছোটো টুকরো করে তা আপনারা মাছেদের উদ্দেশ্যে খাদ্য হিসাবে নিবেদন করতে পারেন, অথবা কোনো গাছের গোড়াতে আপনারা পুঁতে দিন। তাছাড়া এই বিশেষ তিথিতে আপনারা আপনার সাধ্যমতো কিছু খাদ্য বস্তু আপনি অবশ্যই রাখুন, যা পরের দিন সকালে অথবা আগামী 7 দিনের মধ্যে কোনো
অভাবী মানুষকে দান করুন। আর এইভাবে যদি আপনারা পূর্বপুরুষের উদ্দেশ্য করে যদি দান করেন, আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। পিতৃ পুরুষের খিদে এবং পিপাসা থেকে অনেকটাই আপনি মুক্তি দিতে পারবেন। শ্রদ্ধাপূর্ণ যে দান আপনি করছেন, সেই দানের অপর নামই হলো শ্রাদ্ধ। আর এই শ্রাদ্ধ করার ফলে আপনার আয়ু অনেকটাই বৃদ্ধি পাবে, সেই সাথে আপনার মানসিক বল বৃদ্ধি পাবে, আপনার আগামী প্রজন্মের আয়ু বৃদ্ধি আসবে বা আয়ু বৃদ্ধি ঘটবে, সেই সাথে বুদ্ধি, আপনার সুখ সমৃদ্ধি অবশ্যই ফিরবে। এবং এই চমৎকারী উপায় করার পাশাপাশি বলবো, এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। তাই এই বিশেষ দিনে আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস নেশাদ্রব্য এগুলো থেকে দূরে থাকুন।